শিক্ষক পদে কতগুলি শূন্য স্থান রয়েছে তা নিয়ে এক এক সময় এক এক কথা বলছেন এই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কখনো সেই সংখ্যাটা 781, আবার বেলা ফেরতে সেই সংখ্যা হয়ে যাচ্ছে আরো অনেক বেশি, মানে প্রায় 50,000। এটাও সম্ভব? এই প্রশ্নই এখন উঠছে যে কিভাবে এই ধরনের কথা শিক্ষামন্ত্রী হয়ে বলতে পারেন। ব্রাত্য বসু দুরকম কথা ঘিরে সমালোচনা, শিক্ষামন্ত্রীর সমালোচনায় ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। তারা প্রশ্ন করছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী নিজের দপ্তর সম্বন্ধেই ওয়াকিবহাল নয়, তিনি নিজেই জানেন না আদৌ কতগুলো শূন্যপদ আছে। কখনো 700 বলছেন, কখনো 50,000 বলছেন, কখনো সংখ্যাটা 781 হচ্ছে, কখনো সেটা 50,000 হচ্ছে। কোথায় 781, কোথায় 50,000, যখন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বা শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে জর্জরিত একটা গোটা রাজ্য, যে রাজ্যের একটা শিক্ষা দপ্তর প্রায় জেলে চলে গিয়েছে, একের পর এক মামলা চলছে, যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে, সেখানে শিক্ষায় আদৌ কতগুলি শূন্য পদ রয়েছে সেটা সুনির্দিষ্ট করে বলতেই পারছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী। কি বলেছেন তিনি শুনুন। পদগুলো যেগুলো আমরা পাঠিয়ে দিয়েছি তারপর যেটা পড়ে আছে সেটা কালকের হিসেবে ছিল যত, তার থেকেও 781 বেশ খানিকটা বেশি। 222 সালে প্রাইমারি বোর্ডের কাছে আমরা যে শূন্যপদ পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে 11,765। উচ্চ প্রাথমিকে আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি 14,339 জন, এবং এটি এই এই উচ্চ প্রাথমিক এখন মহামান্য হাইকোর্টের নির্দেশে এখন কাউন্সিলিং চলছে। মাধ্যমিকে পাঠিয়েছি আমরা 13,500 কিছু বেশি, আর উচ্চ মাধ্যমিকে 5,500 সামান্য কিছু বেশি। এইগুলো পাঠানোর পর সামান্য যেগুলো পড়ে আছে সেটা নিয়ে আমি মন্তব্য করেছি, গতকাল এটা বলেছিলাম বিধানসভা কক্ষে, এবং বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্যপদের সংখ্যা। রাজ্যের শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বলছেন, এবং অপরদিকে আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শুনুন। আমি আপনাকে বলছি, একটা আরটিআই করলে এটা প্রমাণিত হবে, এটা 50,000 নয়, এটা হবে 350,000। একটা ডাহা মিথ্যেবাদী, হ্যাঁ, আমাদের রাজ্যের যিনি যে কোনো মন্ত্রী, শুধু শিক্ষামন্ত্রীকে আলাদা করে দোষ দিয়ে লাভ কি? তিনি তো আর তার ইচ্ছায় ওঠেনও না, তার ইচ্ছায় বসেনও না। হ্যাঁ, কী করে বলেন, কী করে বলেন একজন শিক্ষামন্ত্রী যে 700-800 পদ খালি? আবার তারপরের দিন ওই একই মুখে দুমুখো সাপ শুনেছিলাম, দুমুখো সরকারও দেখতে পাচ্ছি, কিন্তু সেটাও মিথ্যে কথা যে 50,000। আমি বলছি এটা 3,50,000-এরও বেশি। কিন্তু রাজ্যের মানুষকে বোঝাবার নৈতিক দায় নেই। উনি ভালো নাট্যকার, উনি হয়তো একটু নাটকে পানা করেছেন। প্রথমে বলেছেন আমি যদি ওই 700-800 শূন্যপদ বলি তাহলে লোকে সেটা গ্রহণ করবে, কিন্তু মানুষ প্রতিদিন লক্ষ্য করছেন যে হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তায় পড়ে আছে। ঘোষিত যে পরিমাণ শূন্যপদ আছে লক্ষাধিক, সেই শূন্যপদ ওরা পূরণ করছেন না। ওরা যে সংখ্যাটা দেখাচ্ছেন এখন সেই সংখ্যাটা যেটা মামলায় যুক্ত, মামলার বাইরেও বহু শূন্যপদ পড়ে আছে যেটা তারা পূরণ করতে চাইছেন না। যার মূল উদ্দেশ্য ছিল এতদিন পর্যন্ত যতই দুর্বলতা থাক না কেন, যে শিক্ষা এবং স্বাস্থ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক, ন্যূনতম হলেও পৌঁছে যাক, খুব হয়তো বাহারি কিছু না, সেই যে ন্যূনতম পরিকাঠামো তৈরি হয়েছিল এটাকে ওরা ভেঙে দিচ্ছেন পরিকল্পনা করে, এবং প্রাইভেট পুঁজি পেছন থেকে ওদের মদত দিচ্ছে, এবং প্রাইভেট পুঁজির মদতেই ওরা কাজটা করছে।